আজকে তোমাদের ফুচকা সেলার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা একটা ছোট করে স্ট্রেট লাইন টানবো, টানার পর এই ঠিক লাইনের মাঝখান থেকে তোমরা একটা টি শেপে একটা লাইন টানবে। এবার এই পাশ থেকে ঠিক যতটুকু এই পাশে ঠিক ততটুকু লাইন করবে, অর্থাৎ সমান সমান লাইন মোটামুটি হবে। এবার নেক্সট আমরা এই লাইনটাকে ডবল লাইন করে দেবে। এবার এই ঠিক লাইনে মাঝ বরাবর তোমরা এইভাবে দুটো লাইন টানবে, সমান সমান হবে। এবার এই কর্নার থেকে এই কর্নার নিয়ে আসবে, এই কর্নার থেকে এই কর্নার নিয়ে আসবে, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার নিয়ে আসবে। এবার এই কর্নার থেকে এই কর্নার গোল করে করার পর এটাও গোল করে দেবে। হয়ে যাওয়ার পর এই লাইনটাকে তোমরা মুছে দেবে। এরপর এই ভেতরে ঠিক এইরকমভাবে তোমরা লাইনটা টানবে। এইরকমভাবে করে নেবে। নেক্সট আমরা এই লাইনটা কিছুটা বাড়িয়ে দেব, এই লাইনটা কিছুটা বাড়িয়ে দেব, দিয়ে এই অংশটা করবে। এরপর এখানে একটা ঝুড়ি তোমরা করবে, এই এই ঝুড়ির মধ্যে কিছু ফুচকা রাখা আছে, এরকম কয়টা সাজেশন তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো সবগুলো ফুচকাই হবে। এবার এখানে একটা হাঁড়ি যেটার মধ্যে টক জল রাখা আছে সেই হাঁড়িটা করবে, এইখানে কিছু এইরকম করে দেবে যার মধ্যে কিছু রাখা আছে মশলা রসুন। এবার ফিগারটা দেখো কীভাবে করছি। এবার এখান থেকে যে ফুচকা বিক্রেতা তাকে তোমরা ঠিক একটুখানি পুরো মোটা গোল করার দরকার নেই, এরমভাবে মুখটা করে দেবে। এখানে গলার ড্রয়িংটা করার পর এই পাশটা দেখা যাচ্ছে না। এইবার এখান থেকে জামাটা কিছুটা আসার পর সোজা একটু প্যান্টটা নামিয়ে এখানে নিয়ে চলে আসবে। এখানে আঙুলগুলো করার পর এখানে চপলের লাইনটা করতে পারো, এই আরেকটা পা দেখা যাচ্ছে না। এবার হাতটা তোমরা এইরকম এই 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 করবে। এবার ঠিক এই যে লাইনটা আছে এই লাইন থেকে তোমরা এই আসবে আর এটা এই যাবে, এইখানে এবার হাতটা তোমরা এই করবে, এই আবার এইখান থেকে ঘুরে এই আঙুলগুলোকে এইভাবে করে দেবো, অর্থাৎ ফুচকাটা হাতে এইভাবে রাখা আছে, এই এইভাবে করে হাতের ড্রয়িংটা তোমরা করে নেবে। এ হলো ফুচকা। এবার দেখো এখানে যে ফুচকা দিচ্ছে সে একটা ফিগার তোমরা এখান থেকে একটা মেয়ের ফিগার তোমরা করবে, মোটামুটি মাথার কিছুটা এখান থেকে তোমরা শুরু করবে এইরকমভাবে করবে, পাটাই এইখানে এইরকম জুতো পরা আছে, মোটামুটি এই লাইনের কিছুটা উপরে শেষ হবে। এবার একটা হাত এই মোটা থেকে শুরু করবে আর আরেকটা হাত এইখান থেকে ফুচকাটা নিচ্ছে এই ধরা আছে সেটা তোমরা করবে, এই জামার দাগটা দিয়ে দেবে, এইখানে এই লাইনটা মুছে যাবে। এবার নেক্সট এখান থেকে মুখটা করার পর চুলটা করে দিতে পারো, এইখানে
মুখটা তোমরা করে দেবে, যেই হয়ে যাবে সাথে সাথে মুখে লাইনটা মুছে যাবে। এইভাবে করে ফিগারটা তোমরা করে নেবে। এইখানেও দেখো আরেকটা ফিগার ওই পাশে দাঁড়ানো আছে, সে তো পরে নেবে, একটা ফিমেল ফিগার। এবার এখান থেকে বাদ বাকি অংশটা দেখা যাচ্ছে না, এখান থেকে শাড়ির লাইনটা দেওয়ার পর এখানে কিছুটা খোপা দেখা যাচ্ছে, এখান থেকে পায়ের লাইনটা করে দিতে পারো। এবার এইখানে দেখো আরেকটা ফিগার করছি, এই ফিগারটা ওই ফিগারের সোজাসুজি তোমরা মাথা ড্রয়িংটা করার পর এইখান থেকে একটু গ্যাপ রেখে এইটা করবে, আরেকটা পা এই করবে, এইখান থেকে এই বুট জুতো করে দেবে। এইবার এইখান থেকে হাতটা এই এই করে দেবে, অর্থাৎ বাদ বাকি হাতের যে অংশটা দেখা যাচ্ছে না, এইখান থেকে জামার কলার লাইনটা করে দিতে পারো। এইখানে এই জায়গাটা এবার মুছে তোমরা মুখের ড্রয়িংটা করে দেবে, এইখানে জামার লাইনটাকে একটু বার করে তোমরা করে দেবে। এইবার এইখানে ফুচকা একটা ব্যাগ ট্যাগ ঝোলানো আছে ওই পাশে, সেরমাটা তোমরা করে দিতে পারো। এ হলো কমপ্লিট তোমাদের ফুচকা বিক্রেতার ছবি। এবার এটা দেখো এটা দিয়ে কী করে সিনারি করছি, তো এইটা তোমরা পেছনে একটা রাস্তার কর্নারে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে, পেছনে একটা পাঁচিল আছে সেটাই দেখানো হচ্ছে। এই লাইনটা এই বরাবর এই লাইন আসছে, এবার এটা আবার এইখান থেকে যাবে, অর্থাৎ পাঁচিলটা পেছনে পাঁচিলটা এইভাবে চলে যাচ্ছে। ঠিক একইভাবে এই অর্থাৎ রাস্তার কর্নারে ফুচকা বিক্রি করছে সেটা আমরা দেখে দিলাম। এখানে একটা লাইট পোস্ট তোমরা দেখিয়ে দিতে পারো। এরপর এইখানে গাছ দেখিয়ে দিতে পারো, এইখানে একটা বিল্ডিং আছে, দেখিয়ে দিতে পারো। তোমরা সিনারিটা চেঞ্জ করতে পারো, এই হলো কমপ্লিট একটি ফুচকা সেলারের ছবি। দেখো এটা এবার কি করে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরেই ডিরেক্ট কালার শুরু করবে। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে ওপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। এভাবে করে বাদ বাকি আকাশটা তোমরা করবে। এবার দেখো বিল্ডিং এর কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই পাশের যে দেয়ালটা আছে পুরো এই পাশ ধরে তোমরা পুরো দেয়ালটা এই কালারটা করবে, এই পাশেরও অংশটা এই কালার করবে, আর এই পাশের দেয়ালটা ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই পাশে পুরো দেয়ালটা
তোমরা করবে, অর্থাৎ একদিকে ডিপ একদিকে লাইট ইয়েলোটা তোমরা রাখবে। এইভাবে করে এই দুটো দেয়াল করবে। অরেঞ্জ কালার দিয়ে তোমরা এই যে সরু জায়গাটা আছে, তোমরা এই সরু জায়গাটা অরেঞ্জ কালার দিতে পারো। এই ডিপ ব্রাউন দিয়ে প্রতিটা জানালা তোমরা করবে, এই পাশে সমস্ত জানালা করবে। এইবার দেখো এই গাছটা কিভাবে করছে। গাছের উপরে অল্প একটু আমি দেখিয়ে দিচ্ছি, লেমন ইয়েলো কালার দিয়ে প্রথমে লেমন ইয়েলো কালারটা তোমরা ইউজ করবে, এরপরে লাইট গ্রিন কালারটা লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে করে নিয়ে আসবে। এরপর ডিপ গ্রিন দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি নিচের অংশটা করবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা নিচের এই যে পাতা পাতাগুলো সেগুলো তোমরা করে দেবে। এই ঠিক এইভাবে করে তোমরা ডিপ গ্রিনটা দিয়ে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে দিতে পারো। এরপরে ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই গাছের গুড়িটা করবে, লাইট ব্রাউন কালারটা দিয়ে গাছের গুড়িটাকে কিছুটা মিশিয়ে দেওয়ার পর ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা এই গাছের গুড়িটা কমপ্লিট করবে, ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা এক পাশে শেড দিতে তোমরা পারো। এবার দেখো দেয়ালটা কিভাবে করছি। ক্রোম ইয়েলো কালার দেওয়ার পর এবার দেয়ালটা তোমরা কোবাল্ট ব্লু কালারটা কিছুটা দেয়ালের এই পাশে তোমরা হালকা করে এই লাইন ধরে কিছুটা দিয়ে হালকা করবে, এই পাশেও উপর থেকে কিছুটা দেওয়ার পর হালকা করবে। এরপর কোবাল্ট টারকাইস কালারটা দিয়ে, কোবাল্ট টারকাইস কালারটা দিয়ে দেখবে পোলো অয়েল প্যাস্টেল বক্সে কোবাল্ট টারকাইস বলে একটা কালার আছে, ওই কালারটা দিয়ে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে বাদ বাকি এই পাশে দেয়ালটা তোমরা পুরো কমপ্লিট করবে। আর এই পাশে দেয়ালটা তোমরা হালকা করে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে হালকা করে পুরো দেয়ালটা তোমরা করবে, অর্থাৎ দুই পাশের দেয়াল এইভাবে করে তোমরা করবে। তোমরা হোয়াইট কালারও ইউজ করে হালকা করে দিতে পারো, তবে বেশি চেপে করবে না, হালকাভাবে করার চেষ্টা করবে। আর এই ওপরের জায়গাটা তোমরা অরেঞ্জ কালারটা পুরোটা অরেঞ্জ কালার দেবে, আর এই পাশে অরেঞ্জ কালারও তোমরা দিতে পারো। এরপর রেড কালারটা দিয়ে এই পাশে অরেঞ্জটার উপরে তোমরা শেড দিয়ে দেবে, এই পাশে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার দেখো রাস্তাটা আমরা গ্রে কালার দিয়ে রাস্তাটা উপর থেকে রং করতে করতে নিচ দিকে যত আসবো হালকা করতে থাকবো আমরা, অর্থাৎ এই পাশ থেকেও ঘষে ঘষে এই পাশ থেকেও ঘষে ঘষে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো, এই পাশ থেকেও ঘষে ঘষে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো। এবার হালকা করতে করতে যত নিচ দিকে আসবে, এই পাশে হালকা করতে করতে যত নিচ দিকে আসবে, তখন আমরা ইয়েলো অকার কালারটা একদম হালকা করে ঘষে দেব, বেশি ডিপ করে তোমরা কিন্তু ঘষবে না, ঠিক এই রকমভাবে। আর নিচের অংশটাও সেমভাবে হবে, এখান থেকে গ্রে কালারটা ঘষতে ঘষতে যত নিচ দিকে আসবে ইয়েলো অকার কালারটা হালকা করে ঘষে দেবে। প্রয়োজনে তোমরা হোয়াইট কালারটাও এর উপরে ঘষে দিতে পারো, যদি আরও হালকা করতে চাও হোয়াইট কালারটাও ঘষে দিতে পারো। আর এই যে অংশটা, এই অংশটার উপরে তোমরা কালো রংটা হালকা করে ঘষবে, কালো রংটা হালকা করে ঘষার পর তোমরা গ্রে কালারটা কালো রঙের উপর ঘষলে গিজাটা একটু ডিপ হয়ে যাবে, এইভাবে করে এই অংশটা করবে। এবার দেখো লাইট পোস্টটা আমরা ডিপ ব্রাউন কালার দিয়ে এক পাশে ঘষে আমরা গ্রে কালার দিয়ে মিশিয়ে দেব।
গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবো। এইভাবে পুরো লাইট পোস্টটা তোমরা করবে, আর নিচের লাইট পোস্টটা ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার করে আমরা গ্রে কালার দিয়ে মিশিয়ে দেব। এইভাবে করে লাইট পোস্টটা তোমরা করবে। আশা করি তোমরা যেভাবে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে। এইবার দেখো, এই যে যার উপরে এই সমস্ত ফুচকা বা সমস্ত কিছু রাখা হয়েছে, এই অংশ দেখো একটা পার্ট দেখাচ্ছে, একটা পার্ট সেমভাবে তোমরা করবে। প্রথমে ডিপ ব্রাউনটা জাস্ট একটুখানি হালকা করে এক পাশে তোমরা করবে। করার পর লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এই ডিপ ব্রাউন কালারটা মিশিয়ে কিছুটা তোমরা নিয়ে আসবে, নিয়ে আস্তে আস্তে হালকা করে দেবে। এরপর ইয়েলো অকার কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে, লাইট ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকি এটা কমপ্লিট তোমরা করবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে এই লাইনগুলো তোমরা, এই যে আমি স্কেচ পেনের লাইনগুলো টেনেছি, এগুলো ব্ল্যাক কালার দিয়ে তোমরা টেনে দেবে। সেমভাবে এইটা করবে। আশা করি তোমরা যা দেখালাম যতটুকু ততটুকু তোমরা বুঝতে পেরেছো, ঠিক সেভাবেই করে তোমরা পুরো কাজটা কমপ্লিট করো। তো দেখো দেখো আকাশ বা এই বিল্ডিং গাছ যেভাবে দেখানো হয়েছিল পুরোটা কমপ্লিট করা হয়েছে। এই পাঁচিলটাও রাস্তাটাও, মানে এই ঝুড়ির এই অংশটা আমি দেখিয়েছিলাম, এই অংশটা সেভাবেই করা হয়েছে। এই লাইনগুলোকে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে টেনে দেবে। এবার দেখো বাদবাকি কাজটা কীভাবে করছি আমি। তো প্রথমে এই নিচের অংশটা হালকা করে তোমরা ব্ল্যাক কালারটা দেবে, দিয়ে এই পাশে হালকা করে দেবে। এবার গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে মিশিয়ে এই পাশে হালকা করে দেবে। এই অংশটা তোমরা অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে এখানে লাইট অরেঞ্জ কালারটা করে দিতে পারো। এইখানেও তোমরা এই ব্যাকটা রেড কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে হালকা করে শেড দিয়ে দিতে পারো, সাদা দিয়ে মিশিয়ে দিতে পারো। নিচটাও পুরো রেড কালার দিয়ে দেবে। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই যে সরু জায়গাটা আছে, এই কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই সরু জায়গাটা তোমরা করে দেবে। এবার দেখো এই ঝুড়িটা, এই যে সরু অংশগুলো আছে যে লাইনগুলো, আর এই পাশে সরু অংশটা তোমরা এরকমভাবে করে দেবে, দিয়ে ইয়েলো অকার কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে দেবে। এই দুটো তোমরা করবে। এরপর ডিপ ব্রাউন দিয়ে এই লাইনগুলোকে তোমরা এভাবে টেনে দেবে, এভাবে এই ঝুড়িটা করবে। এবার দেখো এই যে হাড়িটা, এই হাড়িটা স্টিলের হাড়ি, স্টিলের হাড়িটা আমরা এই গ্রে কালার দিয়ে হালকা করে এই পাশে মিশিয়ে দেব, দিয়ে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বা কালো রং দিয়ে তোমরা আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিতে পারো। তোমরা কালো রং দিয়েও এটা করতে পারো, অসুবিধা হলে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই কাজটা করতে পারো, তাহলে একটা স্টিলের হাড়ি মনে হবে। এরপর এই জায়গায় তোমরা হালকা সবুজ, ক্রোমিয়েলো ডার্ক কালার, কোনো কিছু একটা আছে সেটা বোঝানোর জন্য তোমরা এই পাশে দিয়ে দিতে পারো, যে প্লাস্টিকের মধ্যে কিছু রাখা আছে। এবার দেখো এই জায়গায় যে ফুচকা রাখা আছে এটা কীভাবে করছে, এটা ভালো করে তোমরা ফলো করো। গ্রে কালার দিয়ে এটা যেহেতু প্লাস্টিকের একটা দিয়ে এই ফুচকাটাকে ঢাকা আছে, সেহেতু হালকা করে তোমরা এই যে লাইন আছে এই লাইন বরাবর হালকা করে তোমরা ঘষে দেবে, আর মাঝখানে যে ভাজ আছে প্লাস্টিকে এটা করবে। করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই ফুচকার উপরে তোমরা
কালারটা এইভাবে হালকা করে করে দিবি। করার পর হালকা খয়েরি কালারটা দিয়ে এই ইয়েলো আকার কালারের উপরে এইভাবে আস্তে আস্তে ঘষে উপর দিকে হালকা করে দেবে। এরপর ডিপ ব্রাউন বা চকলেট ব্রাউন কালারটা দিয়ে এই যে গোল গোল যে ড্রয়িংটা ছিল সেগুলো তোমরা জাস্ট একটুখানি টাচ করে দেবে। এইভাবে করে ধীরে ধীরে পুরো কাজটা তোমরা করবে, আর কিছু করার দরকার নেই। সবার শেষ যদি একটু গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা এইভাবে করে লাইনগুলোকে করে দেবে, আর কিছু করার দরকার ঠিক সেম ভাবে এটা করে রেখে দেবে। এবার দেখো একটা ফিগারে দুটো ফিগারের কালার দেখাচ্ছি। এবার দেখো এই লাইট ব্রাউন কালার দিয়ে এই ফিগারে স্কিন কালারটা প্রথমে তোমরা করে নেবে, এরপর অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে একটু অরেঞ্জ কালার তোমরা করবে। এরপর যেহেতু ডার্ক শেডে মানুষটা ইয়েলো অকার কালার দিয়ে বাদ বাকি স্কিন কালারটা তোমরা কমপ্লিট করবে। এবার মেয়ের ক্ষেত্রে প্রথমে লাইট ব্রাউনটা দেবে, দিয়ে অরেঞ্জ কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে তোমরা করবে। করার পর স্কিন কালারটা দেবে, যেহেতু লাইট শেডে সেহেতু এই পিচ কালারটা তোমরা ফিগারের গায়ে দেবে। এরপর গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চোখগুলো গোপগুলো তোমরা করে দেবে। এরপর দেখো চুলটা এই ব্ল্যাক কালার দিয়ে করার পর তোমরা চুলের উপর আলো বোঝানোর জন্য গ্রে কালার ইউজ করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলগুলোকে সুন্দর করে তোমরা বার করে দেবে, সেইভাবে এই চুলটাও তাই করবে। এই কালারটা এই যে ফিগারের এই কালারটা সেম এর কালার করতে পারো এই ছেলেটা, আর এই যে মেয়ের যে স্কিন কালারটা করলাম এই যে ফিমেল ফিগারটা আছে সেম স্কিন কালার করবে। তো যেভাবে দেখালা সেভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেমভাবে পুরো কাজটা করার চেষ্টা করো। তো দেখো যেভাবে করে আমি দেখিয়েছিলাম এই ফুচকাগুলো বাদবাকি ফুচকা সেভাবেই করা হয়েছে। একটা ফিগারে কালার আমি দেখিয়েছিলাম, বাদবাকি সব ফিগারের কালার এমন চুলগুলোকে ব্ল্যাক করা হয়েছে। এই জায়গাটা একটু ক্যারামাইন কালার দিয়ে রেড শেড দিয়েছি, এখানেও ক্যারামাইন কালার দিয়ে রেড শেড দিয়েছি, আর এই যে ব্লু কালারের ছিল এখানে ডিপ ব্লু দিয়ে নিচে একটু শেড দেওয়া হয়েছে, আর বাদবাকি সব একই আছে। এবার দেখো ফিগারের ড্রেসগুলো কীভাবে করছি। তো এই মেয়ের কালারটা জামাটা প্রথমে আমরা ক্রোমিলো ডার্ক কালার দিয়ে এই জামার যে দাগগুলো এক পাশে শেড আমরা কিছুটা আগে করে নেব, অর্থাৎ ডার্ক শেডের কাজগুলো তোমরা না একটু আগে করে নেবে। এরপর তোমরা কোনো কোনো জায়গায় অরেঞ্জ কালার দিয়ে এই শেডগুলোকে একটুখানি করে দিতে পারো। এরপর একদম ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো জামাটা তোমরা হলুদ কালারটা করে দিবি। এরপর ক্যারামাইন কালার দিয়ে এখানে ছোটো ছোটো তোমরা ডিজাইন করে দিতে পারো। এরকম করে দিতে পারো। এবার মেয়ের এই নিচে লেগিংসটা তোমরা ক্যারামাইন কালার দিয়ে এরম করার পর রেড কালার দিয়ে পুরোটা করে দিতে পারো।
এখানে একটুখানি ইয়েলো ক্রোম ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। জুতোটা একটু উপর দিকে হলুদ করার পর ইয়েলো অকার কালার দিয়ে মিশিয়ে দিতে পারো, একটু অরেঞ্জের শেপ নিচ দিকে করে দেবে। এই হলো মেয়েটা। এবার দেখো মহিলাটার শাড়িটা আমরা ডিপ ভায়োলেট কালারটা দিয়ে আগে ডার্ক শেডগুলো করে নেব। এরপর লাইট ভায়োলেট কালার দিয়ে এটা করে নেব। করার পর সাদা রং দিয়ে শাড়ির কিছু কিছু জায়গা তোমরা মিশিয়ে দিতে পারো। এবার দেখো শাড়ির যে পার্টটা লাইট গ্রিন কালার দিয়ে করার পর তোমরা ডিপ ব্লু দিয়ে শেড দিতে পারো, রেড কালার দিয়ে ব্লাউজটা করে দিতে পারো। এরপর জুতোটা রেড কালারে করতে পারো। ইয়েলো অকার দিয়ে তোমরা এই ফুচকার কালারটা হালকা করে করে দেবে। কোবাল্ট ব্লু বা স্কাই ব্লু দিয়ে এই ফুচকার যে পাতাটা আছে যেটার মধ্যে দেওয়া হয় সেটা তোমরা করে দিতে পারো মেয়ের হাতে। একটু ডিপ ব্লু দিয়ে একটু হালকা করে শেড করে দেবে। এরপর এই লোকটার জামাটা আমরা রেড কালার দিয়ে এই যে কলারটা আছে প্রথমে তোমরা করবে, করে হালকা করে তোমরা জামাটা শেড আগে করে নেবে রেড দিয়ে। এরপর হোয়াইট কালার দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে দেবে। এরপর রেড কালার দিয়ে সরু সরু তোমরা এরকম স্ট্রাইক করে দেবে। আর প্যান্টটা আমরা ডিপ ব্লু করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে আমরা হালকা করে মেশানোর পর স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা কমপ্লিট করব। এই পাশে আরেকটা প্যান্ট একটু ব্লুটা তোমরা দিয়ে দিতে পারো ওই পাশের প্যান্ট। জুতোটাও চপ্পলটা ডিপ ব্লু করে দিতে পারো। এই হলো কমপ্লিট। এবার দেখো এই ছেলেটার আমরা যে প্যান্টটা আছে সেই প্যান্টটা আমরা প্রথমে ব্ল্যাক শেডটা করে নেব, এই পাশের প্যান্টটা ব্ল্যাক শেড করে নেব, জুতোটাও আমরা একবারে ব্ল্যাক শেড করে নিচ্ছি। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে করে হোয়াইট কালারটা দিয়ে আমরা এই যে প্যান্টটা মিশিয়ে দেব, গ্রে কালার দিয়ে এই জুতোটা আমরা করব। এই হলো কমপ্লিট। এবার দেখো কি করে ছায়াটাগুলো বা ছেলেটার জামা করতে হয়। এবার দেখো ছেলেটার জামা রেড কালার দিয়ে আমরা প্রথমে এই ডার্ক শেডটা করে নেব, কলারটা আর সামনের দিকের অংশটা একটু রেড কালার দিয়ে তোমরা করে নেবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে
এই রেডের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে এই অরেঞ্জ কালারটাকে তোমরা মিশিয়ে দেবে। এরপর ইয়েলো অকার কালার দিয়ে যে বেলটা আছে বেলটা তোমরা ইয়েলো অকার কালার লাইট রেখে দিতে পারো। ক্যারামাইন কালার দিয়ে এই কোনো কোনো জায়গা ডিপ অংশগুলো তোমরা বার করে দিতে পারো। এবার দেখো কি করে ছায়াগুলো করছি। ছায়াগুলো তোমরা ব্ল্যাক কালার দিয়ে খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করবে না ছায়াগুলো করার সময়, এবার গ্রে কালার দিয়ে এই যে ব্ল্যাক কালারের ছায়াটা দেওয়া হয়েছে সেই ব্ল্যাক কালারের ছায়াটার উপর এই গ্রে কালারটা তোমরা ঘষে দেবে। এ হলো তোমাদের কমপ্লিট একটি ফুচকা ছেলা। এই ফুচকা বিক্রেতা যে ছবিটি তোমাদের দেখানো হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেও, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো ফার্স্টে চলে যেতে পারে।